सालाम आदाब चाकुलिया टाइम सर्वप्रथम अपन स्वागत जानाई अपनारा देखे चाकुलिया टाइम आमी नासिम अख्तार कैमरामैन मुकिमर संगे इतिमदे हमें परिचित जो हमारे पश्चिम बंगे विधानसभा इलेक्शन आगिए आससे संगे संगे विभिन्न जेटा प्रशासनिक दिक दिए नेतार दिक दिए सबार मने चले आससे एक इलेक्शन ओखाने होबे एबं सबचेये बड़ो प्रश्न एखाने उठे आससे एबार पश्चिमबंगे शासन के करबे टीएमसी बा बीजेपी ए दुई दलेर मध्ये एखाने सरकार गठन हवार कथा एवं होते चलछे से सम्पर्के आमरा एखाने एसेछि आजके गलियाहाटे निजामपुर टू अधीने गलियाहाटे आमरा एसेछि आजके एखाने एकजन आमादेर एखाने कर्मदक्षा टीएमसी आपनि बोलते पारेन। इतिमध्ये आमरा परिचित जे पश्चिमबंगे एतदिन जे एकटा टीम छिलो ना बा एकटा पार्टी छिलो ना मीम सम्पर्के सेटाओ किन्तु एखाने एकटा बड़ो बड़ो एकटा पदक्षेप निये एसेछे एखाने तारो सम्पर्के आमरा कथा बोलबो। प्रथम आमरा स्वागत जानाबो आमादेर डक्टर लियाकत हुसेनके आमादेर चैनेले তাদের কাছে আমাদের প্রথম যেটা প্রশ্ন হলো তার আজকে যে টিএমসি পার্টি এখানে শাসন করছে কিন্তু আজকে দুয়ারে সরকার যে একটা করা হচ্ছে এই দুয়ারে সরকারের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্ত্বেও আমাদের যেটা সুযোগ দেওয়া উচিত যেটা হলো আধার সম্বন্ধে একটা কথা বলতে পারেন যে আধার কার্ড হয়তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট হয়তো হতে দিচ্ছে না কিন্তু বিহারে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট হওয়ার সত্ত্বেও বিহারে কিন্তু এটা কাজ করা আছে তো আমাদের পশ্চিমবঙ্গে আধার কার্ডটা কেন করা যায় না বা এর জন্য আপনাদের পার্টি কি বলতে চাইবে তার সম্পর্কে আমরা কিছু জেনে নিতে চাই। সর্বপ্রথম আমি চাকুলিয়া টাইমকে ধন্যবাদ জানাবো যারা আজকে ছোট ছোট গ্রামে ছোট ছোট হাটে ছোট ছোট বাজারে গিয়ে নিজের ক্যামেরার মাধ্যমে নিজের ট্যালেন্টের মাধ্যমে সব গরিব মানুষ ছোট বড় সবারই কথাগুলোকে আজ মানুষের সামনে তুলে ধরছে আর আমার মতো ছোট ছোট নেতারাকে সুযোগ দিচ্ছে কিছু বলার। তো আমি সর্বপ্রথম এটাই বলবো রাজ্য সরকার আমাদের টিএমসি সরকার আমাদের মামাটি মানুষের সরকার আমাদের মমতা দিদির অনুগামী আমরা সবাই আমরা মমতাকে মেনে চলি। এটা সর্বপ্রথম আমি মমতা দিদির কাছে বা টিএমসি সরকারের কাছে এটা অনুরোধ জানাবো আমি নিজের পার্টির পক্ষ থেকে যে আধার কার্ডের সম্বন্ধে যে কথাটা আসছে যে আজকে দুয়ারে সরকার সে কেন্দ্রগুলোতে বারোটা যেহেতু কন্ট্রাক্ট লেগে বারো রকমের কাজ হচ্ছে ওই সঙ্গে সঙ্গে যদি আধার কার্ডের কাজটা অ্যাকচুয়ালি যদি রাজ্য সরকার মানুষের মধ্যে দিয়ে দিত তো মনে হয় আমার মনে হয় সবচেয়ে ভালো হতো। কেন যে বেশিরভাগ 50% থেকে 55% মানুষ আজকে আধার কার্ডের কারো তো আধার কার্ড নাই কারো তো আধার কার্ডে ভুল আছে কার নাম্বার ভুল আছে কার মোবাইল নম্বর এড নাই এই নিয়ে ব্যস্ত আছে মানুষ দৌড়ে দৌড়ে বিহার যেতে হয় কিষানগঞ্জ যেতে হয় ইসলামপুর যেতে হয় কিন্তু আমাদের লোকালে কোনো জায়গাতে আধার কার্ডের কাজ হয় না এতে মানুষের খুব একটা অসুবিধা হচ্ছে। তা আমি রাজ্য সরকারের কাছে এটা অনুরোধ জানাবো আমার পক্ষ থেকে বা টিএমসি পার্টির পক্ষ থেকে আমাদের নিজামপুর টু অঞ্চল কমিটির পক্ষ থেকে যে রাজ্য সরকার যেন এই দিকে একটু লক্ষ্য রাখুক যে রাজ্য আধার কার্ডের কাজগুলো যেন সর্বপ্রথম মানে এই 11-12 কন্ট্রাক্টের মধ্যে না করে 13 কন্ট্রাক্ট করে যেন এই কাজটাও আগামী থেকে শুরু করার চেষ্টা করে এটাই আমি অনুরোধ জানাবো। পরের আমাদের প্রশ্ন থাকলো আর একটা যে আজকে যে আমাদের এখানে মিম আসার অভিযোগ দিচ্ছে যে আমরা অবশ্যই পশ্চিমবঙ্গ গিয়ে আমরা ইলেকশন এখানে আমরা ফাইট করব কিন্তু এখানে একটা রহস্য রয়েছে যে রহস্যটি হলো যে এতদিন হয়তো মাইনরিটি মিম যে আসে বিশেষ করে মাইনরিটির জন্য আসে মাইনরিটির জন্য কি মমতা ব্যানার্জি বা আমাদের যে সরকার এতদিন চললো 9-10 বছর থেকে ধরে তারা কি কোনো কাজ করেনি মাইনরিটির জন্য যে মাইনরিটির জন্য আজকে মিম এখানে নির্বাচন করার জন্য আসে বা আজকে কেনই মাইনরিটিকে এখানে আসতে হলো যদি আমরা হয়তো মাইনরিটিকে ভালো সুযোগ সুবিধা দিয়ে থাকতাম হয়তো আজকে মিম এখানে জায়গা পেত না আমাদের পশ্চিমবঙ্গেতে। আর যেটা বিশেষ করে আমাদের দেখতে পাচ্ছি যে বিভিন্ন এসটি এবং এসসির জন্য জয় বাংলা বা জয় জহর কিন্তু আমাদের মাইনরিটির জন্য কোনো এমন ধরনের প্রকল্প আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি না সে সম্পর্কে আপনি কী বলবেন? সর্বপ্রথম তো আমি মিমকে বলবো যে মিমের এখানে কিছু হবে না কেন যে পশ্চিম বাংলার লোক ধর্মনিরপেক্ষ লোক যারা না হিন্দু বুঝে না মুসলিম বুঝে যারা বুঝে আমরা রাজনৈতিক দল যে আমাদের সর্বপ্রথম যে আমার যেরকম 34 বছর বামফ্রন্ট রাজ করলো তার একটা ই ছিল যে তার একটা ভালো নীতি ছিল লাস্টের দিকে নীতিটা খারাপ হওয়াতে তাকে মানুষ হারিয়ে দিল কিন্তু এই মমতা সরকার একটা এমনই সরকার যেখানে না কোনো ধর্মনিরপেক্ষ কথা আছে না কোনো ধর্মনিরপেক্ষ নেতা আছে না কোনো ধর্মভাবে এককভাবে কোনো ধর্মর কাজ করে যাচ্ছে যার জন্যেই এখানে সর্বপ্রথম আমরা বাংলার মানুষ ধর্মনিরপেক্ষতেই চলি বিশ্বাস করি আর চলি। তাই এখানে মিম বলে কোনো মুসলিম পন্থা পার্টি বা বিজেপি বলে কোনো হিন্দু পন্থা পার্টি এখানে কার কিছু চলবে না এখানে ওরা কিচ্ছু করতে পারবে না। এককভাবে আবার দেখবেন মমতা ব্যানার্জি সরকার ধর্মনিরপেক্ষ সরকার এই পশ্চিম বাংলার মাটিতে গঠন হবেই এটা আমার আশা। ধন্যবাদ।
আরও আমাদের পাশে অনেক মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে, জনগণ সাধারণ জনগণের কাছে আমরা কিছু প্রশ্ন তুলে ধরবো। এবার আপনার নাম কি বলবেন? আমার নাম মোহাম্মদ রাফিক। আপনার যে আজকে সরকার চলছে, আজকে এই টিএমসি সরকার চলছে, পরিবর্তিত আপনি টিএমসি সরকার চাই না সরকারে আপনি পরিবর্তন চান? সরকারে পরিবর্তন চাই না, মানে আমরা টিএমসি সরকারই চাই। টিএমসি সরকারে আমাদের কাজ করছে ঠিকই আছে, কিন্তু তার মধ্যে আমাদের কাজগুলো যেগুলো আমরা কাজ করি সে কাজগুলো আমাদের ঠিক মতন হচ্ছে না, আমাদের কথা কেউ শুনে না। মানে যারা পয়সাওয়ালা তারা পয়সাওয়ালারই কথা শুনে, গরিবের কথা কেউ শুনে না, গরিব কিন্তু সাহায্যগুলো পাচ্ছে না। এটাই আমার অনুরোধ যে আমরা পয়সা টয়সা দিয়ে কোনো কাজগুলো করছি, এই ধরেন যে রেশন কার্ডগুলো করে আসলাম এক বছর ধরে, আজ 6-7 বছর ধরে আমি রেশন কার্ড করতেছিলাম কিন্তু পাইছি না, এবার পয়সা দিয়ে করতে হলো তাও পাচ্ছি না। আর তারপরে আমাদের আধার কার্ডগুলো যে করলাম 1 বছর হয়ে গেল তাও আসছে না। হ্যাঁ, এইভাবেরই আমাদের মানে কাজ, মানে পাবলিকের কাজগুলো হওয়া দরকার। হ্যাঁ, মামাটি সরকারে আমাদের এটাই ভালো, মানে কাজের আমাদের দিকে লক্ষ্য রাখতে হবে, এটাই আমাদের কথা। যে নেতা অনুযায়ী আমরা দেখলাম যে সরকার ভালো, কিন্তু হয়তো যেসব কার্যপালনা করা যাচ্ছে সে কাজের প্রতি এখানে ভালোভাবে মনোযোগ দেওয়া যায় না, অনেক ধরনের ভুল বা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন যেগুলো সেটা হয়তো সঠিক প্রমাণ হয় না সব সময়। আমরা চেষ্টা করবো বাইরে অনেকে মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছেন তাদের প্রতি কিছু প্রশ্ন তুলে ধরার, এবং এখানে আমরা জানি যে চায়ের দোকানে সবচেয়ে বেশি নির্বাচনের কথা তুলে ধরে, সেই জন্য আমরা একটা চায়ের দোকানে ঢোকার চেষ্টা করব আর কিছু প্রশ্ন তোলার ধরার চেষ্টা করব এখানে। আপনি টিএমসি সরকারের পক্ষে না বিজেপির পক্ষে? টিএমসি সরকারের পক্ষে। কারণ তো কোনো হবে আপনার যে টিএমসি সরকার চাইছেন আবার, বা টিএমসি সরকার এতদিন ছিল আপনার জন্য কী কাজে লেগেছে বা ভবিষ্যতে কী কাজ লাগতে পারে? মেলায় কাজে লেগেছে, কাজে লাগবে। আপনি কিছু বলবেন? হ্যাঁ, টিএমসি সরকারই থাকবে। আমরা মোতাবেক সবাই দেখে নিচ্ছি, সবাই চাচ্ছে যে আবার টিএমসি সরকার গড়ে তুলুন। আর এই টিএমসি সম্পর্কে বলেছেন, এবার আমরা আরেকজন দাদার সঙ্গে পেয়েছি, তাদের কিছু আমরা অনুযায়ী আপনি এই যে রাস্তায় মানে এই কাস্ট শার্ট সার্টিফিকেট কেন হয় না? এই নানো রেশন কার্ড, ই নানো ইউ নানো ই নানো কেন হবে না গরিব মানুষের? হ্যাঁ, আমরা গরিব কেউ চাই না। তবে আপনি কি যে এই যে গরিব আপনি বলছেন যে কাজ হচ্ছে না, এটা কার প্রতি আপনি অভিযোগ দেবেন? সরকারকে বলবেন না সরকারের পরে, না সরকারের কর্মচারীদের বলবেন? সরকারের পরে, সরকারের। হ্যাঁ, সরকারের দ্বারা হচ্ছে কাজ করা হচ্ছে না, হচ্ছে না। তাই আপনি আর কিছু বলবেন এই পার্টির সম্বন্ধে? আপনি কোন পার্টিকে এবার পছন্দ করেন? আমি তো মমতাকে ভোট দিতে আসছি। হ্যাঁ, এখন তো কোনো কাজকর্ম করবেন না কেন? হ্যাঁ, ঠিক আছে। এটা অভিযোগ যেটা শিডিউল মানে কাস্ট সার্টিফিকেটের জন্য কইছে জমির কাগজ নিয়ে আসো, কি কইছে বাপের ফটো নিয়ে আসো, মার ফটো নিয়ে আসো, কোথায় আমি পাবো নিয়ে আসবো? হ্যাঁ, তাদের যেটা সিকিউরিটি আছে বা তাদের যেটা একটা নিয়ম আছে সেটা মেনে তারা চলবে, তার প্রতি আপনি করবে এখন। পরে আমরা আরও এখানে অনেক ধরনের মানুষ রয়েছে, তাদের আমরা কথা জিজ্ঞেস করার চেষ্টা করব, অনেক আছে এখানে মানুষ। দাদা আপনার নাম? এমডি উজির। আজকে যে এই 2021 বিধানসভার ইলেকশন হতে চাচ্ছে, আপনি কাকে পছন্দ করে নেবেন এবং কেন আপনি পছন্দ করবেন সেটি? পার্টি তো সবাই ঠিক আছে, আর কাজগুলা তো করে না, এই রাস্তাগুলা এই যে খেললে এগুলা রাস্তাগুলা হওয়া জরুরি। বোর্ড ডাঙ্গা থাকলেও রাস্তাটা চলে যাচ্ছে অন্যদিকে, রাস্তাগুলা খারাপ আছে, ডোয়ারগুলা খারাপ আছে। ও, আপনার অনুযায়ী এটা কার জন্য এমন হয়? এখন যে যেগুলা আছে সেইগুলা কহা যাচ্ছে। আরেকজন আছে আমাদের, আরেকজন আমাদের কাকু আছে, আমার কাছে জিজ্ঞেস করবো আপনি কি বলতে চাইবেন? রাস্তাঘাট কিছু হচ্ছে না, ব্রিজ হচ্ছে না, 5 সাল ধরে কোনো রাস্তাতে মাটি হচ্ছে না। তো আপনার অনুযায়ী কোনো কাজ হচ্ছে না, তবু আপনি চাইবেন যে টিএমসি থাকুক বা বিজেপি সরকার এখানে গড়ে উঠুক? টিএমসি, টিএমসি। আপনার ওজিক তো কোনো কাজ হচ্ছে না, তবু আপনি কেন টিএমসিকে পছন্দ করে নিচ্ছেন? পছন্দ করতেই হবে, কোটা দিছে, সব দিছে মমতা। ঠিক আছে, বিভিন্ন ধরনের কথা বললাম, এবার আমরা আরও চেষ্টা করবো বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন তুলে ধরবো, তাদের অনুযায়ী কী চাই এবং তারা কী করতে চায় এবার 2021 বিধানসভা ইলেকশানে। তারা এখানে আমাদের একজন কাকু রয়েছে, তাদেরকে তারা আপনার কাছে আপনার প্রশ্ন হলো যে সেই 2021 যে বিধানসভা চলছে এর কার প্রতি আপনি মনোযোগ বেশি দিয়েছেন এবং কাকে আপনি চান যে সরকার গড়ে তুলুন? আমরা তো চাই যে বাঙালি আমাদের যে মমতা দিদি আছে, আমরা দিদিকেই ভালোবাসি, দিদি আমার থাকুক। পাবলিক আমাদের খুব ভালো করেছে, এই যে রেশন পানি কার্ড এইগুলো মানে কি যে সব কিছু ভালোই করে, ভালোই কাজ করে আমাদের। আমরা চাও যে বিজেপি সরকার এখান থেকে না আসে আর না থাকুক,
মমতা দিদি আমাদের এখানে থাকবে। আমরা দিদিকে চাই। আর একটা কথা আরেকটা বলি আমি, যে এই জায়গায় আমরা যতই লোক আছি সবাই মিলে মানে কি যে আমরা দিদিকে ভালোবাসি, দিদি থাকবে। আমরা এই ওবিসি টবিসি আমরা এখানে কেউ চাই না। কিন্তু স্যার ওবিসি যা বলছে যে আমি মুসলিমের প্রতি কাজ করব, মমতা ব্যানার্জি হয়তো মুসলিমের প্রতি কাজ করে না বা কোনো এখন অবধি করেনি যেসব প্রকল্প চালানো যায়, কিন্তু ওবিসি বলছে আমি একটা মুসলিমের হকটা আদায় করে দিব, মুসলিমের প্রতি আমি কাজ করব। আপনি যে এখানে ওবিসি হয়ে কাজ করে বা ওবিসির নেতা যে আছে মিম কার্যকলনে পরিচালনা করে থাকে, তাদের প্রতি আপনি কি? আমি বলতে চাই যে ওবিসি যে বলছে যে মানে কি যে মুসলমানের মুসলমানের কী ভালাই করেছে, দিল্লিতে যেরকম বাবরি মসজিদ ভঙ্গ করে মানে কি যে মন্দির বানা গেল, ওবিসি তো ওর খেলাপে তো কোনো কথা বললো না। আমরা তো সব জায়গায় ঘুমছি, সব জায়গায় দেখছি, ওবিসি তো কোনো মানে কি যে কি নাই। ও তো মানে বিজেপির সাথে মোদির সাথে আছে, ওর সাতটা মোদির পয়সা এলে ইলেকশন লড়ে, মোদির মানে কি যে খেলাপে গালি দেয়। তো মোদি তো একবার ইলেকশন মানে কি যে ওকে সংখ্যায় নেয় না, মানে ওকে গালি দেয় না, ওর পরে ইলেকশনই নাই অফিসের ওপরে। ওই ওয়ারি পয়সাতে ইলেকশন লড়ে, ওয়ারি পয়সাতে মানে কি যে চলে, এখানে আমরা মুসলমানকে ধাক্কাবাজি দিয়া মানে কি যে কাজ করে। ঠিক আছে, আমরা কথা বলে নিলাম বিভিন্ন ধরনের এখানে নির্বাচনীয় নিয়ে। পরে আমাদের আরেকজন আমাদের সঙ্গে দাদা জড়িত হয়েছে এখন, তাদের কাছে আমাদের প্রশ্ন, আজকে যে এখানে পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের মুসলিম বা 30 বা 35 এভাবে মুসলিম আছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রকল্প পায় না, যেমন এসসি বা এসটি পিএ থাকে, জয় জোহর বা জয় বাংলা বা বিভিন্ন ধরনের পেনশনগুলো এখন দুয়ারে সরকার করা যাচ্ছে, কিন্তু এস জেনারেলের জন্য বা মাইনরিটির জন্য করা নেয়। আমাদের এটাই প্রশ্ন দাদার কাছে, সে কি বলতে চায় আমাদের মুসলিমের প্রতি? আমি সবাইকে নমস্কার বলে একটা কথা বলতে যাচ্ছি, যে মমতা ব্যানার্জি আমাদের জয় বাংলা এবং জয় জোহর প্রোগ্রাম শুরু করেছে, খুব ভালো কথা, ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের একটা মানে অনুরোধ রয়েছে যে আমাদের ভাই বোন এস ই ওবিসি যেটা ভাই বোন রয়েছে, ওনাদেরকেও সুযোগ সুবিধা দেওয়া হোক, যেন ওরাও সুযোগ সুবিধা পাওক, হ্যাঁ ওদেরও মনটা হাসি হোক, যেন আমাদের যে জয় বাংলা প্রোগ্রাম যারা মানে রাজবংশী অথবা হিন্দু সংগ্রামের যে ভাই বোনগুলো পাচ্ছে, যাদের মানে 60 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে ওরা পাচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওবিসি বা জেনারেল মাইনরিটি যারা ভাই বোন রয়েছে ওরা কিন্তু খুব দুঃখিত আছে, ওনার জন্য ব্যবস্থা করা হোক। ওরা পালে আমাদেরও মমতা ব্যানার্জি অথবা আমাদের মা মাটির মানুষ মমতা ব্যানার্জি এখানে আসবে, আমরা তার জন্য কামনা করছি, কিন্তু এটা সুযোগ সুবিধা করলে খুব ভালো হয়। আর তার সঙ্গে আমাদের একটা বিশেষ ঘোষণা, নিজামপুর গ্রাম পঞ্চায়েতের আমাদের দুর্দশা রাস্তাঘাটের খুব অভিযোগ রয়েছে। আমি একজন নিজামপুর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর সংসদের বীরেন্দ্র কুমার সিং আমার নাম, আমি একজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার, কিন্তু খুব দুঃখের জনকভাবে একটা কথা বলতে যাচ্ছি, যে আমরা যেটা আমরা গ্রাম পঞ্চায়েতের যতটুক টাকা আমরা 13টা সংসদের 13 ভাগে ভাগ করছি, মানে 13 ভাগে ভাগ বলতে কি আমি 110 মিটার রাস্তা পাচ্ছি, তো সবাই পাচ্ছে, কিন্তু আমরা মেন রাস্তা মানে জামিরা টু ভারসের যেটা আমাদের আসুরাগড় প্লাস জামিরা টু বাগডো ভাট যেটা আমাদের বোর্ড লাগানো আছে, কিন্তু তার আগে আমাদের একটা বোর্ড লাগানো আছে, সেটা আমাদের এখন অবধি কোনো রাস্তাঘাটের কোনো যোগাযোগ হচ্ছে না, পাবলিক বলছে খালি বোর্ড লাগানো হচ্ছে, কোনো কাজ হচ্ছে না। কিন্তু আমি একটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার, কিন্তু পাবলিককে আমি জবাব দিতে পারছি না, পাবলিক বলছে টাকা উঠায় খাই নিয়েছে, আমি বলছি ভাই আমি তো বলতে পারছি না টাকা উঠায় খাই নিয়েছে বা কী করেছে, সেটা বলবে ওরাই যারা উচ্চ স্তরে আছে, আমাদের কাছে কোনো খবর নাই। কিন্তু স্যার আপনি আপনি যখন একজন জিপির মেম্বার আছেন, তো আপনি হয়তো এটা বলতে পারেন তাদের কাছে গিয়ে যে এসব কাজ হচ্ছে না কেন, আপনি কি বলেছেন এগুলো? স্যার আমি বলছি যে আমাদের নিজামপুর টু গ্রাম পঞ্চায়েতের মানে চাকুলিয়া ব্লক টু যেটা আমাদের জনগণ আছে, আমাদের যেটা রাস্তাঘাটের দুর্দশা অতি শীঘ্রই ব্যবস্থা করেন, কারণ সব দিক থেকে চতুর্দিক মানে চতুর্দিক থেকে পিএমজি বা পিডাব্লিউ রাস্তা হয়ে গেছে, আমরা মিডিল মানে পয়েন্টে আমরা খুব বাকি আছি, জনগণ খুব উত্তীর্ণ আছে, কেন চতুর্দিকে হয়ে গেছে, এখানে আপনার সব দিক থেকে রাস্তাঘাটের ব্যবস্থাপনা খুব ভালো আছে, কিন্তু আমরা যেটা পরিস্থিতি আছি খুব খারাপ পরিস্থিতি আছি, কারণ আমাদের আত্মীয় স্বজন বা বিভিন্ন থেকে দূরদূরান্ত থেকে আসছে, উনিরা বলছে আপনাদের রাস্তাঘাটের দূরদূরান্ত আজ অবধি শেষ হল না, কিন্তু যেটা দুয়ারে দুয়ারে প্রোগ্রাম চলছে সেটা খুব ভালো চলছে,
আমরা কামনা করছি যে গরিব আবেদন পত্র আরো সুযোগ সুবিধা পাক, সেটার ব্যবস্থাপনা হোক। আর যেটা আমাদের হ্যান্ডিক্যাপ, মানে যেটা আমাদের কিছুদিন আগে যে কানকিতে একটা ব্যবস্থা হলো সেটাও খুব ভালো, কিন্তু কিছু কিছু পাবলিকের বলছে যে আমরা সুযোগ সুবিধা পাওয়ার সত্ত্বেও কিন্তু আমরা সার্টিফিকেট পাচ্ছি না। তার জন্য আরও 5 দিন বা 10 দিন যদি প্রোগ্রাম চলে বা 2 দিনও সুবিধা যদি দিতে পারে, আরও আমাদের হ্যান্ডিক্যাপ ভাই বোন বা যদি অমানবিক যারা পেনশন পাচ্ছে বা পাচ্ছে না, তাদের ব্যবস্থা করলে খুব ভালো হয়। কারণ আমরা মা মাটির মানুষ, আমরা চাই যে মা মাটির মানুষ মমতা ব্যানার্জি জিন্দাবাদ, উনার জন্য আমরা আছি থাকব। নিজামপুর গ্রাম পঞ্চায়েত রাস্তাঘাটের দুর্দশা খুব ভালো করার জন্য প্রস্তুতি করেন।